আজবাদে কাল টি টোয়েন্টি সিরিজ। তবে শেষ ওয়ানডে ম্যাচ নিয়ে এখনও হচ্ছে আলোচনা সমালোচনা। শেষ ম্যাচের টসে জিতে মাশরাফির ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের মতে বাংলাদেশকে টসে জিতে ব্যাটিং করা উচিত ছিল। কারণ হিসেবে আশরাফুল বলেন, ওখানে প্রচণ্ড গরম ও রোদ, এমন কন্ডিশনে 50 ওভার ফিল্ডিং বোলিং করে ব্যাট করতে নামা খুবই কঠিন। বাংলাদেশের উচিত ছিল আগে ব্যাট করা, তাহলে ভালো একটা স্কোর দাঁড় করানো যেত। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেমনটি করেছিল, কিন্তু টসে জিতে আগে বোলিং নিয়ে বাংলাদেশ ভুল করে বসল। খেলোয়াড়রা এমনিতে অনেক ক্লান্ত ছিল, তার উপর আবার একটা চাপ যুক্ত ছিল শ্রীলঙ্কার বড় স্কোর। শ্রীলঙ্কার মাটিতে সব সময় সফল আশরাফুল অতীত অভিজ্ঞতা টেনে আরও বলেন, 2013 সালে ওদের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজ ড্র করেছিলাম, এবারও ড্র করেছি, তবে এটা জেতা উচিত ছিল। ওরা একটা নবীন দল, প্রথম ওয়ানডেতে হেরে মানসিক দিক দিয়ে ওরা আমাদের চেয়ে পিছিয়ে ছিল, কিন্তু শেষ ওয়ানডেতে আমরা সেই সুযোগটা নিতে পারিনি। এ ম্যাচে গেম প্ল্যানের অভাব দেখেছি। প্রথম দিকে আমাদের বোলিং মোটেও ভালো হয়নি, বোলিং নিয়ে তেমন কোনো পরিকল্পনা চোখে ধরা পড়েনি। প্রথম 10 ওভারে ওরা 76 রান তুলে ফেলে, এই শুরুটাই ওদের অ্যাডভান্টেজ এনে দিয়েছিল।